জার্মানিতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 6,000 ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন 1,58,000-এর বেশি মানুষ। জার্মানি এবং ইউরোপের করোনার সবশেষ খবর জানাতে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। বিটু, জাফর, আপনাকে একটুখানি সুখের কথা বলি। এই মুহূর্তে, আসলে ঠিক এই মুহূর্তে, প্রকৃতি কিন্তু দারুণ খুশি, কারণ জার্মানিতে এই মুহূর্তে আসলে মেঘ জমেছে আকাশে, হয়তো বৃষ্টি হতে পারে। আমি অপেক্ষা করছি বৃষ্টির, কিন্তু অপেক্ষায় না রেখে 1,27,600 বেশি মানুষ এই পুরো ইউরোপ থেকেই বিদায় নিয়েছে। করোনা কেড়ে নিয়েছে আসলে অনেকের প্রাণ। বিষয়টি অবশ্যই অস্বস্তিকর স্বজনদের জন্য, তবে জার্মানিতে গত 24 ঘন্টায় 177 জনের মৃত্যু আরেকটু সংখ্যা বাড়িয়েছে। সেই সাথে আক্রান্তের সংখ্যা 1,59,000 ছাড়িয়ে গেছে। মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত 6,161 জন। তবে এই যে বললাম, সেখান থেকে অনেকগুলো মানুষ সুস্থ হয়ে গেছেন, বিশেষ করে 1,17,400 মানুষ সুস্থ হয়েছেন। সেই সাথে একটু আশেপাশের দেশগুলোর কথা আপনাকে বলি। রাশিয়াতে এখন পর্যন্ত 800-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছে, সেখানেও আক্রান্তের সংখ্যা 93,000 ছাড়িয়ে গেছে। এবং তুরস্ক, যেটি রাশিয়া পার্শ্ববর্তী দেশ এবং এশিয়া এবং ইউরোপকে আসলে বন্ধনে আবদ্ধ করেছে, সেই দেশটিতে 1,12,000-এরও বেশি মানুষ আসলে আক্রান্ত হয়েছে, সেখানে 2,900 জন মানুষ আসলে মৃত্যুবরণ করেছে। সেই সাথে পোল্যান্ডও এখন পর্যন্ত 500-এর উপরে মানুষ সেখানে মৃত্যুবরণ করেছে, আক্রান্তের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। এবং আরেকটি দেশ, যেটি অস্ট্রিয়া, সেখানেও এখন পর্যন্ত 549 জন মানুষের মৃত্যু হয়েছে। সেই সাথে আপনি জানেন যে আসলে আস্তে আস্তে ইউরোপের দেশগুলোতে শিথিলতার একটা প্রশ্ন আসছে। সেখানে আসলে 15 মে থেকে অস্ট্রিয়াতে রেস্টুরেন্টগুলো খুলবে, সেগুলো সেখানে আসলে যারা রেস্টুরেন্টে কাজ করছেন প্রবাসী বাংলাদেশিরা, তাদের জন্য এটি সুখবর। এবং 27 তারিখ থেকে আপনি জানেন যে সেখানে আন্তর্জাতিক হোটেল এবং অভ্যন্তরীণ যে হোটেলগুলো সেগুলো খুলবে, সেটি আসলেই ভালো খবর। এবং আপনি জানেন যে ফ্রান্সে আসলে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, সেটি অবশ্যই আমাদের সবার জন্য ভীষণ রকমের আসলে সতর্কতার বিষয়। এবং ইতালিতে 4 মে থেকে আপনারা জানেন যে সেখানে স্কুল বন্ধ থাকছে, এবং সেখানে আসলে বন্ধ থাকছে সেটি একেবারে গ্রীষ্মের ছুটি পর্যন্ত। এবং তবে সেখানে আপনারা জানেন যে মুক্ত বায়ু সেবনের জন্য মানুষ বাইরে যেতে পারবে। জাফর, আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। জার্মানি সহ ইউরোপের সবশেষ করোনা পরিস্থিতির খবর জানাতে বার্লিন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া।